আজ কেন ঘুরতে ঘুরতে চলে এলাম। ঢাকাভার্সিটি আশেপাশে অনেক বার আসা হয়েছে, কিন্তু ঢাকাভার্সিটির ভিতরে আসা হয় নাই, যেহেতু শিক্ষাগত অতটা ভালো না। দেখতে আসলাম আসলে ঢাকাভার্সিটির ভিতরের পরিবেশ আসলে কার্জন হল অনেক সুন্দর। তো আজকে কি বুঝলাম কার্জন হল দেখে খুবই সুন্দর। আমরা আসছিলাম মূলত বাইকের কাগজের জন্য, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য, তো এটা হয় নাই। আইডি কার্ড নিয়ে আসছি, আর বাইক আনতে নাম্বার প্লেটও দেয় নাই। তো চিন্তা করলাম আসছি ঢাকা ঘুরে ঘুরে যাই, আসলাম ঢাকার ওই সাইডে দেখে আছি কলা ভবন, ওইখানে ভিডিও করি কার্জন হল অনেক সুন্দর, সেটা দেখার জন্য মূলত আসা এখানে। বাকি কয়েকটা ছবি তুলি, তারপর যতটুকু সম্ভব ভিডিও করে চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব, গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। উল্লাস করে আজ সাহারার লোহায়, ফুরাতের জলরাশি কুলে কুলে উছলায়, কুলে কুলে উছলায়, কুলে কুলে উছলায়, পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। অগণিত ফেরেশতারা ছেড়ে সাত আসমান, নেমে এসে পৃথিবীতে গাহে কার গুণগান, গাহে কার গুণগান, গাহে কার গুণগান, করে সবে জয় ধ্বনি আল্লাহু আকবার, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। মারহাবা মারহাবা সৃজনের আহমদ, এসেছেন ধরণীতে নূর নবী হযরত, নূর নবী হযরত, নূর নবী হযরত, আলোকিত তাই মাতা আমিনার কুরে ঘর, শিয়ালো অবগাহি পৃথিবীটা সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। বাসার দিকে রওনা দেবো, সময় অনেক হয়ে গেছে, 4টা বাজে গেছে, তো বাড়ি যেহেতু অনেক সময়ের ব্যাপার স্যাপার, আবার বাইক দিয়ে তো দোয়া করবেন তো সুস্থ সহি মতো আমরা বাড়িতে পৌঁছাতে পারি।